হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি মিত্রা। আজকে আমাদের ইন হাউস ডিজাইনের বেশ কিছু নিউ লঞ্চ শাড়ি নিয়ে, যেগুলো একদম 100% হ্যান্ডক্রাফটেড শাড়ি। দ্যাট মিন্স হ্যান্ড উভেন কটন থানের ওপর হ্যান্ড ব্লক শাড়ি, যেগুলো তোমরা আমাদের কাছে পেয়ে থাকো এবং যেগুলোকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসো। তো সেই সেগমেন্টে আজকে একটা মানে হিউজ কোয়ান্টিটির আজকে নিউ লঞ্চ থাকবে, ডিউ টু আমাদের আপকামিং এক্সিবিশন। যারা কলকাতায় আছো তারা সাউথ কলকাতার ইডিএফ এ 14 থেকে ইডিএফ গ্রাউন্ডে 14 থেকে 17 অবধি একটা এক্সিবিশন হতে চলেছে, সেখানে চলে এসো। আর যারা নর্থে বা সল্ট লেকে থাকো তারা হচ্ছে একদম বুক ফেয়ার গ্রাউন্ড, যেটা সেখানে চলে আসবে। বুক ফেয়ার গ্রাউন্ড কোথায়? করুণাময়ীতে বুক ফেয়ার গ্রাউন্ড, সেখানে হতে চলেছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের এবারের এক্সিবিশন। সেখানে আমি মানে থাকবো এবং সেই জন্য আমরা বেশ কিছু নতুন শাড়ি তৈরি করেছি, যেগুলো আজকে তোমাদের দেখাবো। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট, একটু জয়েন করে যাও। আর আমরা বুকিং নাম্বারটা একটু পিন পোস্ট করতে থাকি, 8272904022। থ্যাংক ইউ অলিভিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি পিন পোস্ট করে দিলাম। তোমরা যারাই বুক করবে তাদের সকলের জন্য একটাই অনুরোধ, যে সিম্পল একটা স্ক্রিনশট নেবে যে এই শাড়িটা ভালো লাগছে, আফটার দ্যাট তোমাদের ওটা পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বার, দ্যাট ইজ 8272904022। দিস ইজ আওয়ার ফার্স্ট শাড়ি, ঠিক আছে? দিস ইজ আওয়ার ফার্স্ট শাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি বুঝতে পারছো কি স্পেশাল শাড়ি হয়েছে। ইন দ্য মিন টাইম তোমরা দেখতে থাকো, একটু কমেন্ট আর পিন পোস্টে লাইক, তার সাথে কিন্তু অবশ্যই আমাদের জানাতে হবে যে তোমরা কারা কারা নতুন দেখছো, আমাকে প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমি লিঙ্কটা একটু শেয়ার করেই তারপরে দেখানো শুরু করব, ঠিক আছে? লিঙ্ক শেয়ার করেই দেখানো শুরু করব, ঠিক আছে? এই যে আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে ট্যাগ করার জন্য, থ্যাংক ইউ অলিভিয়া, অনেক অনেক ধন্যবাদ। যারা যারা জয়েন করছো অবশ্যই কিন্তু আমাদের ট্যাগ করতে ভুল, লাইক করতে আর শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড আচ্ছা, আর যারা শিলিগুড়ি থেকে দেখছো তাদেরকেও বলি, আমরা শিলিগুড়িতে ডিসেম্বরের 5th থেকে 6th অবধি YMA গ্রাউন্ড বাবুপাড়া লোকেশনে আমরা থাকবো। 5th থেকে 8th, সরি সরি, ডিসেম্বর, সরি সরি, 5th থেকে 8th, মানে 5 থেকে 8 তারিখে ডিসেম্বর অবধি থাকবো। সো তোমাদের সকলকে একটাই অনুরোধ, যারা দার্জিলিং থেকে অনেক শাড়ি নিয়েছো, যারা জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি বা আমাদের শিলিগুড়ি থেকে যারা আছো বন্ধুরা, সকলকে বলবো একবার করে ঝটপট চলে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি নিউ লঞ্চ দিয়ে দিয়েছি, নিউ লঞ্চ দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো, আজকে কিন্তু একদম থাকবে হচ্ছে ধামাকা। আমি একটু লিংকটা দিয়ে নিই, হ্যাঁ। ঠিক আছে, এবার শুরু করবো। থ্যাংক ইউ সুদীপ্তা, সুদীপ্তাদি লিখেছে, আমি দেখছি শিলিগুড়ি থেকে। সুদীপ্তাদি, শিলিগুড়িতে আমরা আসছি YMA গ্রাউন্ড বাবুপাড়াতে 5ই ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর অবধি আমরা ওখানে থাকবো। একদম অপেক্ষায় আছি আমরাও যে কবে দেখা হবে, জানো তো, সত্যি বলছি কবে দেখা হবে, এটার একটা বড় অপেক্ষায় রয়েছি। তাই তোমাদের সকলকে একটাই অনুরোধ, একটু আমাদের সাথে দেখা করতে এসো, আর নিজেরা অ্যাটলিস্ট সামনে থেকে দেখে যেও যে কিরকম কি জিনিস আমাদের কাছে তোমরা পেয়ে থাকো, হাতে ধরে একটু দেখে যেতে পারবে। আর এবার শুরু করব আজকের লাইভ। প্রথম শাড়ি যেটা কিনা বহু প্রতীক্ষিত, আমার একটা চেষ্টা ছিল এই শাড়িটা তৈরি করার, ভূতের রাজা দিলে বর কার না ভালো লাগে, যেমন মুভি সেরকম এই কথাটাকে আমরা জীবনের বিভিন্ন মানে পদক্ষেপে আমরা ইউজ করি, যে ভূতের রাজা যেরকম বর দিচ্ছিল সেরকম যদি আমরা কিছু পেয়ে থাকি, মানে পেতে পারি, তাহলে খুব ভালো লাগবে, তাই না? তাই এই শাড়িটা আমরা বানিয়েছি, দেখে না, একদম সাদা, হোয়াইট কোরা সাদার ওপর ব্ল্যাক কালারের
থ্যাংক ইউ শালিনী দি, থ্যাংক ইউ সুজাতা দি, থ্যাংক ইউ সকলকে জয়েন করার জন্য। একটু প্লিজ সকলে শেয়ার করতে থেকো লাইভটা, কারণ তোমাদের শেয়ারটাই আলটিমেট আমাদের মানে কি বলবো নতুন নতুন বন্ধুদের কাছে অবধি পৌঁছে দেয়। হ্যালো হ্যালো রেশমি দি, হাই, ওয়েলকাম ওয়েলকাম টু আর লাইভ। আজকে তোমার ওই শাড়িটা মাও পরেছিল, জাস্ট চড়ো, ও মাই গুডনেস, থ্যাংক ইউ জেঠমাকে, নিশ্চয়ই আরো দারুণ লাগছে আমি শিওর। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো, পিন পোস্টে লাইক করো। ভূতের রাজার দিল বরের আমরা ফার্স্ট যে শাড়িটা সেটা দেখে নাও। এটা যাবে হচ্ছে এই রকম, ঠিক আছে, পল্লুটাতে পুরো জাল সোড়ালে যাবে, দেখে নাও। সোড়ালে গিয়ে মিডিলটা এরকম করে একটা সার্কেল করা আছে, যেটা কিনা একদম মিষ্টি একটা টিল ব্লু দিয়ে ভূতের রাজা দিল বর। অ্যান্ড তার উপর থাকবে হচ্ছে দেখে নাও এই, ঠিক আছে, তার উপর থাকবে হচ্ছে এই একটা লাইন থাকবে, দেখে নাও, এরকম করে ব্ল্যাক দিয়ে একটা লাইন থাকবে হচ্ছে এরকম করে টিল দিয়ে। এইভাবে পুরো শাড়িটাতে আমরা কাজটা করেছি। ওয়াও, শাড়িটা কি অসম্ভব সুন্দর লাগছে। মধুমিতা দি থ্যাংক ইউ সো মাচ, যারাই বুক করবে 7-10 days আমাদেরকে টাইম দেবে। অ্যান্ড অবশ্যই একটু হ্যাশট্যাগ ইনহাউস ক্রিয়েশন, হ্যাশট্যাগ ট্রেন্ডি শাড়ি, এইগুলো তোমরা একটু প্লিজ কমেন্টে ড্রপ করো, আর লাইভটা একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দিস ইজ আওয়ার ফার্স্ট শাড়ি, এটা কিন্তু তোমরা আজকে পেয়ে যাবে অনলি শেয়ার ডান। সুজাতা দি থ্যাংক ইউ, এইটা দারুন, এইটা দারুন কিন্তু। সবাইকে একটা করে আমার মনে হয় এটা, যারা আমরা বাঙালি, যারা সত্যজিৎ রায়ের এত মুভি দেখেছি, এবং ছোট্টবেলা সবার আগে যদি কেউ সত্যজিৎ রায়ের কোনো মুভি বলে তাহলে এই মুভিটাই সব থেকে বেশি মনে পড়বে। এবং আমরা বারবার বারবার নিজেদের লাইফে এটাকে অনেকবার আমরা মানে আওড়াতে থাকি এই এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি। আর কি লিখেছে, অ্যান্ড অলসো ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ মধুমিতা দি। লিলেন শাড়ি কবে দেখাবে, চেষ্টা করছি, যদি সম্ভব হয় আজকে দেখিয়ে দেবো। আচ্ছা, আজকে নিউ লঞ্চ দেখাবো প্রথমে, তারপরে দেখাবো হচ্ছে এই সেম সেগমেন্টের শাড়ি যেগুলো অফারে থাকবে, হিউজ অফারে থাকবে। তাই কেউ লাইভ ছেড়ে যেও না, আর লাইভটা শেয়ার করতে থাকো মধুমিতা দি এবং সব দিদিদের, অর্চিতা দি, সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করো। দিস ইজ আওয়ার ফার্স্ট শাড়ি, এটার প্রাইস যাবে আজকের জন্য 1899 যাবে হচ্ছে এই শাড়িটার দাম। যাদের ভালো লাগবে একদম নিয়ে নেবে। হ্যান্ড উভেন, একদম কটন হ্যান্ড উভেন শাড়ি, যেগুলো কিনা আমরা রেগুলার যারা কটন লাভার তারা কিন্তু এই শাড়ি পরতে একদমও মানে এক মুহূর্ত ভাবি না যে পরবো কিনা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট শাড়ি। আচ্ছা, নেক্সট শাড়ির সেগমেন্টটা একটা খুব মিষ্টি, তার আগে এইটা দেখাই যেটা আমাদের প্রথম হিট হওয়া শাড়ি, সেটা হচ্ছে আমাদের এই শাড়িটা, ঠিক আছে, এই শাড়িটা হচ্ছে আমাদের প্রথম হিট হওয়া। হ্যালো মঞ্জিমা, হাই, হ্যালো হৈমন্তী, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করতে পারছো, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। এই শাড়িটা জাস্ট দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে একদম পাক্কা, যারা আমরা ল্যাদখোর আছি না তাদেরকে ডেডিকেট করে এই শাড়িটা বানিয়েছি, টু বি ভেরি অনেস্ট। তো একদম সেই ল্যাদখোর, সেই কিউট পান্ডাগুলো যেরকম বিভিন্ন পশ্চারে ওদেরকে বিভিন্ন ভিডিওতে আমরা দেখি, সেগুলোর থেকে আমরা কালেক্ট করে এই প্যাটার্নটা বানিয়েছিলাম, যে পান্ডাটা শুয়ে বসে একদম মানে ঝিমিয়ে পড়ে যা খুশি করে আছে আর কি। এইভাবে যাবে হচ্ছে পান্ডার লুকটা, ঠিক আছে। দিস ইজ আওয়ার সেকেন্ড শাড়ি, দেখে নাও, এই যাবে হচ্ছে সেকেন্ড শাড়ি, 1750 যাবে হচ্ছে এটার দাম। জাস্ট দেখো, এই যাবে হচ্ছে পল্লুটা, এটা আমাদের ওয়ান অফ ফেভারিট শাড়ি, যখন আমরা প্রথম শুরু করেছিলাম আজ থেকে তাও 2 বছর আগে, ঠিক আছে। এই শাড়িটা একটা টাইমে আমরা বন্ধ করেছিলাম বেশ কিছু রিজনের জন্য, নাওয়েডেজ আবার ভাবলাম ওয়াই নট আমরা আবার ইন্ট্রোডিউস করি, রিইন্ট্রোডিউস করি। এই লাইনটা শুনলেই ভূতের রাজা দিল বর জবর জবরদস্ত। হ্যাঁ সত্যি, এটা মানে এটা আমাদের কাছে একটা অদ্ভুত একটা নস্টালজিয়া বলতে পারো, বা অদ্ভুত একটা কি বলে ওটাকে, এটা আমার কাছে রেড আছে, একদম তোমার কাছে রেড আছে, তুমি মনে হয় সবার ফার্স্টে এটাই নিয়েছিলে, রাইট, তুলসী দিয়ে আমাদের থেকে। দিস ইজ আওয়ার ফার্স্ট সেকেন্ড শাড়ি, 1750 যাবে হচ্ছে দাম। যাদের যেটাই ভালো লাগছে অর্ডার দাও, বুক করো, কিন্তু আমাদের 7-10 days লাগবে মিনিমাম শাড়িটা ডিসপ্যাচ করতে, বিকজ অফ প্রত্যেকটা শাড়ি একদম ওয়ান অ্যান্ড অনলি ইউনিক। তোমরা অর্ডার দেবে, ওয়ার্কশপে কাজ হবে, আমার কাছে পাবো, অ্যান্ড আফটার দ্যাট আমরা ডিসপ্যাচ করবো, ঠিক আছে। সো এইটুকুনি টাইম তোমাদের দিতে হবে, বিকজ অফ হ্যান্ডক্রাফটেড শাড়ি যদি হয় তাহলে মিনিমাম 7-10 days প্লিজ তোমাদের দিতে হবে। যারাই জয়েন করছো একটা করে হাই হ্যালো
ভালো, আর একটা করে কমেন্ট করতে ভুলো না, আর পিন পোস্টে লাইক করো, আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিও। দিস ইজ দ্য শাড়ি, জাস্ট সি, দিস ইজ আওয়ার শাড়ি, ঠিক আছে। হ্যালো মোনাপকা দি, হাই, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। কেমন লাগলো একটু সবাইকে বলতে বলবো, যে প্রতিটা শাড়ি খুব আশা করে বানিয়েছি, তোমাদের কতটা ভালো লাগছে সেটা আমার কাছে সত্যি খুব ম্যাটার করে, এবং আমি অলওয়েজ তোমাদের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিই, প্রেফার করি। সো তোমরা একটু বলো আমায়, ঠিক আছে। দিস ইজ দ্য শাড়ি, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি আমাদের ল্যাডখোর পান্ডা, ঠিক আছে। ল্যাডখোর পান্ডাদের পড়তে গেলে কিন্তু এইভাবে একটা শাড়ি নিতে হবে, অ্যান্ড এটাকে বিভিন্ন ভাবে হাইনেক্স দিয়ে, ক্রপ টপ দিয়ে, নুডল স্ট্র্যাপ দিয়ে, ব্রালেট দিয়ে, গ্লাস আতা, ফুল স্লিভ, এনিথিং দিয়ে ইউ ক্যান ক্যারি। ওকে, 1750 যাবে হচ্ছে এটার দাম। ওকে, নেক্সট যাবে হচ্ছে, ওখানে নিচে দেব, আচ্ছা আমি তো ইয়ে করবো, আমি তাছাড়াও রিপিট করবো তো, তো আচ্ছা নেক্সট আর একটা দেখাবো। একটু আমাকে কি বলবে কারা কারা নতুন জয়েন করলে বা আছো? আচ্ছা নেক্সট যাবে হচ্ছে, হ্যালো 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 অর্পণ, থ্যাংক ইউ সো মাচ, হাই, ওয়েলকাম। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, রাইট, দিস ইজ আওয়ার নেক্সট শাড়ি। তোমরা এগুলো এক্সিবিশনে গিয়েও পারবে কালেক্ট করতে, তবে লিমিটেড পিস, এত শর্ট স্প্যানে অনেক আমরা তো তৈরি করতে পারবো না। যারা আগে বুক করে ধরো এক্সিবিশনে কালেক্ট করবে বলছে তাদেরটাই অর্ডার নিতে হবে। সো সকলকে একটা রিকোয়েস্ট, বুক করে ফেলো, আর যদি মনে হয় এক্সিবিশন থেকে নেবো দেন অবশ্যই তাড়াতাড়ি এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুদীপ্তা দি, থ্যাংক ইউ, ইটস আ হিউজ হিউজ থিং যে তুমি লাইভটা দেখছো অ্যান্ড কমপ্লিমেন্ট দিচ্ছ, ইটস এ হিউজ থিং, থ্যাংক ইউ। নেক্সট শাড়ি যাবে হচ্ছে, যার নাম হচ্ছে জুটোপিয়া, ঠিক আছে। জুয়ের সমস্ত রকম, যত রকমের অ্যানিমালস হয় মোটামুটি, আমরা সেগুলোকে একটা কিউট ভার্সন বের করেছি, যার নাম হচ্ছে জুটোপিয়া, ঠিক আছে। এই শাড়িটার নাম আমরা দিয়েছি জুটোপিয়া। আগের পান্ডাটার প্রাইস কত ছিল দিদি, রিম্পা দি? আগের পান্ডাটার প্রাইস ছিল 1750 অনলি, ঠিক আছে। নেক্সট যাবে হচ্ছে আমাদের জুটোপিয়া, জাস্ট দেখে নাও। সবাইকে একটা রিকোয়েস্ট, যারা নতুন দেখছো বা যারা এরকম কোয়ার্কি প্রিন্ট বা নতুন কিছু নিউ টাইপস অফ শাড়ি দেখছো না, একটু তোমাদের পিন পোস্টে বা বন্ধু দুটো বন্ধুকে হচ্ছে ট্যাগ করে দাও, পিন পোস্টে লাইক করো, আর হচ্ছে একটু শেয়ার করে দাও, এটা একটা ছোট্ট রিকোয়েস্ট, ঠিক আছে। প্রতিটা শাড়ি কিন্তু হ্যান্ড উভেন, দেখে নাও। দিস ইজ দ্য আমাদের শাড়ির পাল্লুটা, এই যাবে হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে। ল্যাডখোর পান্ডা বলবে ইউ ডিজার্ভ ইট, ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে নাও, যখন যা দেবে নিয়ে নেবে, হ্যাঁ হ্যাঁ যা দেবে নিয়ে নেবে, ও ওইসব নিয়ে ভাববে না বেশি। এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখে নাও, এটা হচ্ছে আমাদের জুটোপিয়া। যারাই নিতে চাইছো, বারবার বলছি এইসব শাড়ি জাস্ট মিস করো না, মিস করার কোনো অবকাশ রেখো না, কারণ এইসব শাড়ি পরাটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অপশনস, যে কখন আমরা এইসব শাড়ি বেশি বেশি করে পরতে পারবো, ঠিক আছে। একদম অন্য স্বাদের, রেগুলার রাস্তায় বা স্ট্রিটে বেরোলেই তোমরা এরকম শাড়ি কাউকে পরতে দেখবে না। দিস ইজ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি জুটোপিয়া শাড়ি, যেটা কিনা জুয়ের মোস্ট অফ দ্য অ্যানিমেলকে আমরা রাখার চেষ্টা করেছি, যাদের কিউট ভার্সন, জাস্ট দেখে নাও। বিয়ার আছে, ঠিক আছে, এখানে দেখো র্যাবিট আছে, খুব সুন্দর সুন্দর করে পান্ডা আছে, আউল আছে, সব আছে, ঠিক আছে। দিস ইজ দ্য শাড়ি, থ্যাংক ইউ, 47 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান, হ্যাঁ, শাড়িগুলো প্রেমে পড়ো, একদমই তাই, মানে চেষ্টা করছি যাতে তোমাদের প্রেমে পড়াতে পারি, এবং শাড়ির প্রতি ভালোবাসাটা যেন আবার করে নতুন করে মানে তৈরি করাতে পারি। কারণ পিন পোস্টে একটা করে প্লিজ লাইক দিও। দিস ইজ দ্য নেক্সট ওয়ান, জুটোপিয়া, কেমন লাগছে একটু বলতে হবে, ঠিক আছে। জুটোপিয়া কেমন লাগছে বলতে হবে, যারা কিউট শাড়ি ভালোবাসো, কোয়ার্কি প্রিন্ট পছন্দ করো, তাদেরকে বলবো একদম জুটোপিয়ার জন্য রেডি হয়ে যাও, এগুলো পড়লে অসাধারণ লাগবে। দিস ইজ দ্য আঁচল অ্যান্ড দিস ইজ দ্য লুক, প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি এটার। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা নতুন জয়েন করছো, একটু পিন পোস্টে লাইক অ্যান্ড কমেন্ট চাই, পিন পোস্টে লাইক অ্যান্ড কমেন্ট করতে থেকো,
থ্যাংক ইউ সো সো মাচ। সবাইকে বলছি একটু শেয়ার করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? দিস ইজ আওয়ার নেট শাড়ি জুটোপিয়া, এটার প্রাইস যাবে হচ্ছে 1850। এটাতে কিন্তু অল ওভার, দেখে নাও, ফার্স্ট টাকিং থেকে পুরো অল ওভারে যাবে হচ্ছে এই কাজটা, ঠিক আছে? ফার্স্ট টাকিং থেকে অল ওভারে যাবে হচ্ছে এই কাজটা, জুটোপিয়া যাবে হচ্ছে এইভাবে, জাস্ট দেখে নাও, অসম্ভব প্রিটি, অসম্ভব মানে কি বলবো, এলিগেন্ট শাড়ি। এবং অনেক ভাবে তোমরা পেয়ার আপ করতে পারবে, বিভিন্ন জিনিস দিয়ে পেয়ার আপ করা যাবে। কেউ যদি ব্লেজার দিয়ে পেয়ার আপ করো, এইসব শাড়ি আলাদা লেভেলে সুন্দর লাগে, এটুকুনি আমি বলতে পারি, ঠিক আছে? দেখে নাও, জুটোপিয়া ভালো লাগলে টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড ইট টু 8272904022। দিস অল আর হ্যান্ডক্রাফটেড কটন হ্যান্ড ব্লক শাড়িজ দেখাচ্ছি। যাদের কটন শাড়ি ভালো লাগে বা একটু হাটকে কিছু পরব ভালো লাগে, নিয়ে দেখতে পারো। একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অন্য কালার কাস্টমাইজ করা যাবে, এনি টাইম বদ্দিরা কাস্টমাইজও করতে পারবে। তবে সবকিছুর জন্যই, যেহেতু এগুলো তোমরা বলবে, আমরা তারপরে অর্ডার নেব, তারপরে আমরা সেটা ইউনিটে তৈরি করব। সো এই মিনিমাম টাইমটুকু তোমাদের সকলকে একটু রিকোয়েস্ট করব দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে একটা অদ্ভুত শাড়ি, যেটা আবার বহু প্রতীক্ষিত একটা শাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 84 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ 88 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সবাইকে। সবাই নিজেদের ফ্রেন্ড লিস্টে চার পাঁচটা বন্ধুদের যদি একটু ট্যাগ করা যায়। নেক্সট যাবে হচ্ছে আমাদের তাসের দেশ, ঠিক আছে? তাসের দেশের নেক্সট শাড়ি দেখাচ্ছি এইটা। এখানে দেখে নাও, তাসের যে কটা সিম্বল হয় সবকটাই আমরা রেখেছি, অদ্ভুত সুন্দরভাবে এটাকে প্লেস করার চেষ্টা করেছি। যারা মোটামুটি কার্ড গেম খেলো, যেমন আমি খেলি, আমি জানি হাউ টু প্লে, সো আই নো কি এই এই সবকটা সিম্বলের ভ্যালু কি। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 89 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? সবাইকে বলছি একটা করে শেয়ার প্লিজ করে দিও নিজেদের টাইম লাইনে, বিকজ এই শাড়িগুলো সত্যি দিন রাত এক করে আমরা বানানোর চেষ্টা করি, যাতে তোমাদের কাছে একটুখুনি অন্যরকম কিছু প্রেজেন্ট করা যায়। সো এইটুকুনি তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? এটার এন্ডিংটা রেখেছি এই রকম, ঠিক আছে? এটার এন্ডিংটা যাবে ঠিক এই রকম, দেখে নাও, আঁচলের এন্ডিংটা যাচ্ছে এইরকম। এটাও কিন্তু একদম হ্যান্ড ওভেন কটন শাড়ি, তার উপর পুরোটা হ্যান্ড ব্লক করা, ফার্স্ট হাফ থাকবে হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম অল ওভার কার্ডের সিম্বল করা, তাই জন্যই আমরা এটা নাম দিয়েছি তাসের ঘর। তাসের ঘরের এই যাবে হচ্ছে রূপটা, এটার ফার্স্ট হাফ থাকবে হচ্ছে পুরো তাসের ঘর, সেকেন্ড হাফ মানে হচ্ছে ফার্স্ট টাকিং থেকে কুচি অবধি থাকবে হচ্ছে এই পোলকা ডটসটা। এটা যখন পড়বে, আমি শিওর যে আনবিলিভেবল একটা লুক আসবে, ঠিক আছে? আমরা অনেক কিছু ট্রাই করছিলাম যে শাড়িটায় কি দেওয়া যায়, পোলকা ডটস না, লাইন্স দেবো না, চেকস দেবো, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আমাদের মনে হলো এই শাড়িটা এতটাই হেভি যে তোমাদের মনে হয় পোলকা ডটসটা বেশি ভালো লাগবে। সো দ্যাট প্লিজ, যারা নতুন দেখছো, ডেফিনেটলি আমাদের নিউ লঞ্চের জন্য একটা করে শাউট আউট, একটা করে হাই লিখো, আর আমাদের জানাতে ভুলো না যে এইরকম শাড়িগুলো তোমাদের কেমন লাগে, সো দ্যাট আমরা আরো নতুন নতুন কিছু কনসেপ্টে কাজ করা শুরু করব। দিস ইজ দ্য শাড়ির লুক, ঠিক আছে? দিস ইজ দ্য কুচি পোর্শন, প্লিটস পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য অল ওভার ফ্রন্ট পোর্শন, ঠিক আছে? এই যাবে হচ্ছে ফ্রন্টের লুকটা, প্রাইস যাবে এটা 2200। 2200 হচ্ছে, আমি শুধু রং মেলানো খেলেছি ছোটবেলা থেকে, না আমি ছোটবেলা থেকে কোনোদিনও খেলিনি, আমি যার সঙ্গে সংসার করি, যেই ভদ্রলোক তার সঙ্গে থাকতে গিয়ে আমি শিখে গেছি গেম খেলা, কারণ ও খুব কার্ড গেম ভালোবাসে। আমরা যে কোনো আমাদের হাউস পার্টিতে বলো বা ঘুরতে গেলে আমাদের মানে ওইটা একদম মাস্ট, মানে কার্ড গেম হবেই হবে এরকম একটা ব্যাপার। সো দিস ইজ আওয়ার থার্ড ইয়া ফোর্থ শাড়ি, যেটা তাসের ঘর। থ্যাংক ইউ মধুমিতা দি, থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি, সকলকে রিকোয়েস্ট যারাই নতুন দেখছো একটু কষ্ট করে যদি একটা হয় হ্যালো যদি লেখো। দিস ইজ দ্য, দেখে নাও, অ্যানাদার পিস, 2200 ইজ দ্য প্রাইস, 2200 ইজ দ্য প্রাইস। দিস ইজ আওয়ার নেক্সট শাড়ি, দেখে নাও, তাসের দেশ, ঠিক আছে? তাসের দেশ দেখাচ্ছি,
প্রাইস যায়গি ইন সবই কা তাশের দেশ সিরিজ কা প্রাইস যায়গি ওনলি এন্ড ওনলি জাস্ট দেখো অসম্ভব সুন্দর অসম্ভব প্রীতি 2200 ঠিক আছে 2200 যাবে হচ্ছে প্রাইস আচ্ছা এইবার যেই সিরিজটা এনেছি এটা আমরা লাস্ট মোর দ্যান 2 মান্থস ধরে নেক্সট যেই সিরিজটা দেখাবো এটা লিটারেলি সিরিজ কারণ হচ্ছে আমরা 5টা শাড়ি দেখাবো সেইটা নিয়ে লাস্ট আমরা মোর দ্যান 2 মান্থস ধরে কাজ করছি যে কতটা কি করা যায় কিভাবে ডিজাইন কতটা কি লেআউট কি বের করা যায় সমস্ত কিছু নিয়ে ভাবছিলাম সো আমি টোটালি ফিঙ্গার ক্রস অ্যান্ড সকলকে একটাই রিকোয়েস্ট করব ইচ অ্যান্ড এভরি শাড়ির পরে আমাকে একটু জানিও যে কোনটা বেশি বেটার লাগছে কোনটা একটু মানে ভালো লাগছে কোনটা ভালো লাগেনি কোনটা কিভাবে করলে ভালো লাগতো সো ইচ অ্যান্ড এভরি ওয়ান প্লিজ ডু রিয়াক্ট অ্যান্ড কমেন্ট কি তোমাদের কতটা ভালো লাগছে কারণ এই যে মোর দ্যান 2 মান্থস বলছি দ্যাট ইজ সিরিয়াসলি হিউজ ফর আস এবার আমি দেখানো শুরু করব আমাদের চেসমেট ঠিক আছে এই সিরিজটার নাম রেখেছি আমরা চেসমেট দিস ইজ আওয়ার চেসমেট ঠিক আছে চেসমেটের ফার্স্ট শাড়ি দ্যাট ইজ এইটা ঠিক আছে দেখে নাও এই যাবে হচ্ছে এখানটা পুরোটা এরকম করে ব্লক আছে ব্লকটা গেছে হচ্ছে একটা পাট্টা রেড রঙের একটা পুরো সলিড বর্ডার তারপরে রেখেছি হচ্ছে পুরো যেটা চেসের যত কটা ইম্পর্টেন্ট যে মানে ক্যারেক্টার তাদেরকে এখানে প্লেস করা হয়েছে সেইভাবে দেখে নাও প্রত্যেক কটা ক্যারেক্টারকে প্লেস করা হয়েছে আফটার দ্যাট দেখো এই যাবে হচ্ছে এই জায়গাটা পুরোটা ব্ল্যাঙ্ক রেখেছি তারপরে হাইলাইটেড একটা মিডল পোর্শন করেছি যেটা কিনা এই ব্লকটা দিয়ে ঠিক আছে অ্যান্ড তারপরে হচ্ছে যাবে হচ্ছে এই শাড়িটা নিচটা জাস্ট দেখ প্রতিটা শাড়ি আমি এটুকু বলবো নিজেরা যখন পরবে এতটাই মানে কনফিডেন্টলি পরবে না সো তোমাদের কোনো ডাউট থাকবে না হ্যাটস অফ টু ইউর ক্রিয়েশন থ্যাংক ইউ সুজাতা দি থ্যাংক ইউ তুমি তো এত মানে প্রেইজ করো এটা সত্যি আমার প্রাপ্তি ভূতেরা যে অলওয়েজ সেরা শাড়িতে তো আরও ফুটছে পড়লে যে কেউ তাকিয়ে থাকবে একদমই তাই ভূতের রাজাটা তাই করেছি পড়লেই যেন লোকে তাকিয়ে থাকে দিস ইজ আওয়ার নেক্সট চেসমেট ঠিক আছে দেখে নাও চেসমেটটা দেখো ঠিক আছে জাস্ট এটা হচ্ছে আমাদের চেসমেট সিরিজের ফার্স্ট শাড়ি অনেকেই দেখছো আমি দেখতে পাচ্ছি সকলকে একটা রিকোয়েস্ট পিন পোস্টে লাইক একটু শেয়ার করে দিও বিকজ এই শাড়িগুলো দিন রাত না ঘুমিয়ে আমরা তৈরি করি ওয়ার্কশপে গিয়ে বিভিন্ন রকম সার্কামস্টেন্সেসে কাজ করি সো তোমাদের একটু সাপোর্ট দরকার আমার থেকেও বড় যারা এর পিছনে খেটেছে যে ব্লক মেকার যে ব্লগটা বানিয়ে দিয়েছে যে আমাদের হ্যান্ড ব্লগ যে দাদা করে দিয়েছে ইচ অ্যান্ড এভরি পার্সনের যে এফর্টটা সেটা সত্যি ওয়েল পেড হবে যদি তোমরা একটু শেয়ার করো একটু সাপোর্ট করো ঠিক আছে ইটস নট অ্যাবাউট আমি জানি এই শাড়ি কজন নেবে কজন পরবে ইটস এ ডিফারেন্ট স্টোরি যে আমার কতটা বাইং সেলিং হচ্ছে ইটস মোর দ্যান দ্যাট কি কতটা তোমরা শেয়ার করছো হাই হাই পূজাদি হাই গার্গিদি ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার লাইভ দিস ইজ আওয়ার নেক্সট চেসমেট দেখো চেসমেটটা একদম নিউ কনসেপ্টে বানিয়েছি রেগুলার যে তোমাদের চেসের যেই ছক বা সামথিং সেইভাবে আমরা বানাইনি জাস্ট অ্যানাদার কনসেপ্টে আমরা বানিয়েছি এটাকে তোমরা যদি একটু জানাও যে এই চেসমেটটা কেমন লাগছে চেসমেটের প্রাইস রেঞ্জ থাকবে 2000 থাকবে চেসমেটের প্রাইস রেঞ্জ ঠিক আছে চেসমেট যাচ্ছে হচ্ছে এইভাবে জাস্ট দেখে নাও চেকমেট একদম স্টেটমেন্ট ট্রুলি অ্যান্ড ইউ ডিজার্ভ অল দ্য প্রেজ থ্যাংক ইউ সুজাতা দি এটা নেবো রেনবো থেকে রাখবে চলে আসবে রেনবোতে একটু সকাল সকাল 7টা তারি চলে আসবে ঠিক আছে আমি সব রাখবো দিস ইজ দ্য লুক সি দিস ইজ দ্য লুক ঠিক আছে যাদের চেসমেট ভালো লাগছে হ্যাঁ
আমি চেকমেটই তো বলেছি নাকি? আমি ভুল বলেছি, চেকমেট। হ্যাঁ, এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে? এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখে নাও। এই যাবে হচ্ছে লুকসটা, যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করো, ঠিক আছে? একদম 14th আসবো, চলে আসবে, আমি পেয়ে যাবে। 14th যারা আসবে তারা এই শাড়ি পাবে, এটুকুনি শিওর, ঠিক আছে? আর না পেলেও তোমরা অর্ডার দিয়ে যেতে পারো, আমি 7-10 days এর মধ্যে ডিসপ্যাচ করে দেবো, ঠিক আছে? দিস ইজ দ্য নেক্সট ওয়ান, 2000 যাবে হচ্ছে এটার প্রাইস রেঞ্জ। যারা একদম অন্যরকম শাড়ি পরবে, পরতে চাও, তারা একদম এই শাড়ি পরে নিও। হ্যাঁ, এখন অর্ডার দিলেও তুমি রেনবো থেকে কালেক্ট করতে পারো, ঠিক আছে? এখন অর্ডার দিলেও রেনবো থেকে কালেক্ট করতে পারো, এটা আমি তোমাকে একদম বলে দিচ্ছি। এটা আমার বেস্ট লেগেছে চেকমেটটা, তাই চেকমেটটা ভালো লেগেছে। এবার দেখো, আরো দেখাচ্ছি, চেকমেটের অনেক কটা আছে। চেকমেটের সিরিজে 5টা শাড়ি আছে, ঠিক আছে? চেকমেটের সিরিজে 5টা শাড়ি আছে, জাস্ট দেখে নাও। নেক্সট ওয়ান পুরোটাই একদম মনোক্রোমে রেখেছি, যেটা কিনা, হ্যাঁ, হ্যালো শ্রেয়সী দি, হাই, ওয়েলকাম। আজকে সবাইকে বলবো রিওয়াইন্ড অপশন দেওয়া আছে, প্রচুর শাড়ি দেখাচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান, যেটা কিনা আবারও চেকমেটের আর একটা শাড়ি দেখাচ্ছি। এটা অল ওভারে আমাদের জাল ওয়ার্ক করা হয়েছে। এই যাবে হচ্ছে ভিতরের মোটিফটা, মোটিফটা দেখো কিভাবে করেছি। এইভাবে যাবে হচ্ছে পুরো ভিতরের মোটিফটা, কিং কুইন। ওদিকে কে কে আছে এখানে দেখে একটু বল তাড়াতাড়ি। আরে এটা কিং কুইন বলে, ও হর্স অ্যান্ড বোট, ঠিক আছে? এত কিছু আছে, ওফ, আমি অনেক কিছু বলে ফেললাম, ব্যাস এবার কনফিউজড। না না, আমি 5টা শাড়ি দেখানোর পর বুক কর, ঠিক আছে? এই যাবে হচ্ছে শাড়িটার আঁচলটা, এই যাবে হচ্ছে শাড়িটা। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো, প্লিজ ডু লাইক। যারা ইউনিক শাড়ি, একদম কনসেপচুয়াল শাড়ি ভালোবাসো, তাদের জন্য কাপাসের এই সেগমেন্টটা আমি জানি খুব ফেভারিট। সকলকে রিকোয়েস্ট, একটু ফলো করে রেখো আমাদের পেজটা, আর একটু লাইভটা শেয়ার করে দিও। দিস ইজ দ্য নেক্সট ওয়ান চেসমেট, প্রাইস জায়গি 2000। কটন শাড়ি হ্যায়, হ্যান্ডওভেন কটন শাড়ি হ্যায়, উসকে উপর হ্যান্ড ব্লক কিয়া হুয়া হ্যায়। ইয়ে পুরা রেঞ্জ জো দিখা রহি হু, ইয়ে পুরা হি হম লোগ চেস জো প্লে করতে হ্যায় না, উসকে উপর কিয়া হুয়া হ্যায়, ঠিক আছে? কালেকশন নিয়ে আমি কাপাসের ক্রিয়েটিভিটি নিয়ে যা শকড হয়ে যায়, মাইন্ড ব্লোয়িং পুরো। থ্যাংক ইউ অরিন্দিতা দি, কত করে গো? 2000 দিদি, 2000 করে যাবে হচ্ছে এই শাড়িগুলোর দাম, ঠিক আছে? এই শাড়িগুলোর দাম হচ্ছে 2000। মধুমিতা দি লিখেছে, হ্যাঁ শিলিগুড়িতে আনতেই হবে, নাহলে চলবে কি করে বলো তো? মধুমিতা দিকে বলছি শিলিগুড়িতে আনবো। সো ইউনিক তুমি যে শাড়ি আনো, আমি তো কোথাও দেখিনি, অ্যান্ড মি সেইং দিস রিয়েলি মিন্স সামথিং, কজ আমি প্রচুর শাড়ি দেখি, গিলটি প্লেজার বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, 115 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সকলকে যারা যারা দেখতে পাচ্ছ, অনেক অনেক ধন্যবাদ। শিলিগুড়িতে এই শাড়িগুলো নিয়ে যাব অবশ্যই। শিলিগুড়িতে হচ্ছে আমরা 5th December থেকে 8th December পর্যন্ত YMA গ্রাউন্ডে থাকছি, যেটা বাবুপাড়া YMA গ্রাউন্ড, সেখানে থাকছি। সো তোমাদের সকলকে রিকোয়েস্ট, একটু তোমরা কিন্তু চলে এসো। EDF এর এক্সিবিশনে থাকবে এই কালেকশন, থাকবে, বাট কতক্ষণ থাকবে এটা আমি বলতে পারবো না, পিয়ালিদিকে বলছি। তাই সবাইকে বলছি তাড়াতাড়ি চলে এসো, তোমার ক্রিয়েটিভিটি নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ পূজা দি, থ্যাংক ইউ, ইটস আ হিউজ হিউজ কমপ্লিমেন্ট। আচ্ছা এটা একটু দেখে নে তো, এটা এটা সেম আছে, ও 5টা না 4টে। হ্যাঁ পৃথাদি, হাই হাই, হ্যালো বদি, হাই, ওয়েলকাম। আজকে টিকিট কাটা হলো শিলিগুড়ির, আজকে টিকিট কেটেছি আমরা, শিলিগুড়ি আসছি। শিলিগুড়ি এবং দার্জিলিং এর দিদিদের বলবো, জলপাইগুড়ির দিদিদের বলবো, শিলিগুড়ির এক্সিবিশনে এসো, দেখা হবে, ঠিক আছে? নেক্সট যাবে হচ্ছে এই শাড়িটা, ঠিক আছে? নেক্সট যাবে হচ্ছে এই শাড়িটা। আমি সকলকে একটাই রিকোয়েস্ট, যারা ক্রিয়েটিভ শাড়ি ভালোবাসো বা সকলের কাছে পাওয়া যায় না, সকলে পরবে না, এরকম শাড়ি যাদের একদম সর্বক্ষণের জন্য নজরে থাকে, তাদের বলবো এরকম শাড়ি একটা করে নিয়ে রাখো, ঠিক আছে? দিস ইজ আওয়ার নেক্সট, সরি ভুল বলেছিলাম, আমাদের 4টি আছে এই সিরিজের, অবশ্যই যাব, যেতেই হবে, কিনি বা না কিনি দেখা করতে তো যাবে। কিনি বা না কিনি মানেটা কি? এত জিনিস লোভ সামলাতে পারবে বলো তো? পারবে লোভ সামলাতে?
আমি তো লোক সামলাতে পারছি না, তুমি কি করে পারবে বলো? আচ্ছা নেক্সট এইটা যাবে হচ্ছে, দেখে নাও। হ্যাঁ না কিনলেও আসবে, জেঠিমা যদি ভালো থাকে জেঠিমাকেও নিয়ে এসো প্লিজ। জেঠিমা হচ্ছে মাই ডিয়ার জেঠিমা, কাপাস জুড়ে এখন দাবা সাদা কালো ভূতের রাজা তিন বর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অভিক। উফ কি বলবো, আমি অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না। ওয়াও কি বানিয়েছো এক একটা। থ্যাংক ইউ পৃথাদি, থ্যাংক ইউ সো মাচ। সকলকে শুধু বলতে চাই এটাই যে একটু কাপাসের পাশে থেকো যদি সম্ভব হয়, অবশ্যই লাইভে, কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করো, কারণ এই রকম শাড়ি এত ক্রিয়েটিভ ওয়ার্ক তোমরা খুব কম জায়গায় দেখবে। এবং ক্রিয়েটিভিটি করার জন্য একটা জিনিস, দুটো জিনিস চাই, সেটা হচ্ছে টাইম এবং ব্রেন। আমি জানি অনেক জায়গায় তোমরা সেম শাড়ি অনেক ভাবে কপি, এটা ওটা আমাকে স্ক্রিনশট দাও, আমি কখনোই অনেকের অনেক রাগ যে মিত্রা কেন কিছু বলে না, বাট বিকজ অফ আমি জানি যে আমি নেক্সট টাইম কিছু না কিছু আবার নতুন বানাবো, সো সেইটা নিয়ে, হ্যাঁ সেইটা নিয়ে আমি কনফিডেন্ট। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট যে এই যে পুরো ট্রেন্ডটা চলছে তার মধ্যে যদি একটু এইভাবে সাপোর্ট করা যায় যে মিত্রার শাড়ি বা কাপাসের শাড়ি এইভাবে লোকজনের কাছ অব্দি পৌঁছানো যায়, বা তোমার টাইম লাইনে দুটো বন্ধু দেখলো, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ঠিক আছে, দিস ইজ দ্য শাড়ি, থ্যাংক ইউ সো মাচ পৃথাদি। দিস ইজ দ্য শাড়ির নিচের লাইনটা, ঠিক আছে। হ্যাঁ ও হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বলতেই হবে। না না আমি বুঝি, আমি বুঝি। দিস ইজ দ্য শাড়ি অ্যান্ড আমি এটুকু বলতে পারি শিলিগুড়িতে বেশ কিছু নিউ সেগমেন্ট থাকবে, যেটা মিত্রার কাছে ইউজুয়ালি দেখো না, এরকম বেশ কিছু নিউ সেগমেন্ট থাকবে যেটার জন্য রেডি হয়ে থাকো। ঠিক আছে, দেখো এটা পরলে কেমন লাগবে। এটাও প্রতিটা ব্লাউজ এমন, প্রতিটা শাড়ি এমন নয় যে ব্লাউজ দিয়েই পরতে হবে, প্রতিটা শাড়ি এমন না যে মিত্রা শুধু গ্লাস হাতা পরি বলে এই শাড়িগুলো পরতে পারবো না। ইউ ক্যান পেয়ার ইট উইথ এনিথিং, ইউ নো, এটা তুমি যে কোনো কিছু কর্সেট থেকে শুরু করে এনিথিং, যে কোনো কিছু দিয়ে এগুলো কিন্তু ক্যারি করতে পারো। দিস ইজ আওয়ার নেক্সট, দেখে নাও, চেকমেট, চেকমেটের চার নম্বর শাড়ি। এগুলো কি ধনেখালি থান? না 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 না, ধনেখালি থান না, এগুলো কোনোটাই ধনেখালি থান না, সো তুমি নিশ্চিন্তে নিতে পারো, এগুলো ধনেখালি থানের থেকেও আরো অনেক অনেক ভালো। ঠিক আছে, ধনেখালি থান এক রকমের ভালো, এগুলো আরো সুন্দর করে আমরা কাস্টমাইজ করে বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। অল ওভার শাড়িতে বোথ সাইডে থাকছে হচ্ছে এরকম বর্ডার এন্ড লাইনসে পাবে হচ্ছে পুরো, দেখে নাও দাবার গুটিগুলো, ঠিক আছে, দাবার গুটিগুলো এইভাবে থাকবে। আন্টি থ্যাংক ইউ সো মাচ, ভয় দেখিও না, ব্যাংক অ্যাকাউন্ট শুনেই খালি খালি লাগছে। না না তুমি এসে সবার আগে কাপাস স্টলে ঘুরে যেও, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, তারপরে তুমি বাকি জিনিসগুলো কিনতে থাকবে। মেলায় কি দাবার খেলা প্রতিযোগিতা থাকছে? না মেলায় দাবা খেলার প্রতিযোগিতা থাকবে না, তবে দাবার শাড়ি কেনার প্রতিযোগিতা থাকতে পারে যে কে কটা শাড়ি নিচ্ছে। সো 2000 ইজ দা, কে কার আগে নিচ্ছে, 2000 ইজ দা প্রাইস। দিস ইজ দা শাড়ি, একটু সকলকে রিকোয়েস্ট শেয়ার দিস লাইভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ইফ পসিবল প্লিজ ডু ট্যাগ ইউর গার্লফ্রেন্ড। ঠিক আছে, সবার প্রোফাইলে তিন চারটে গার্লফ্রেন্ড আছে, তো সবাইকে বলবো একটু ট্যাগ করো, শেয়ার করে দিলে। মৌদি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, কি অসাধারণ শাড়িগুলো, থ্যাংক ইউ মৌদি, থ্যাংক ইউ। জিতলে কি এই শাড়িটা গিফট দেওয়া হবে? জিতলে তো কিছু না কিছু গিফট থাকবে, সেটা সারপ্রাইজ, সেটা বলা যাবে না। ঠিক আছে, ঘুরে চলে যাব, লাস্ট টাইম মনে নেই বস্তা ভরে এনেছি, হ্যাঁ লাস্ট টাইম মনে আছে, দুদিন গেছে, দুদিন। কপি তো যে বেস্ট তার থেকে করবে, তাই বলে কি চ্যানেল বন্ধ, হ্যাঁ ঠিক। আর বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়াও কি দারুণ শাড়িগুলো শ্রেয়াদি, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিউ সিরিজ, নিউ লঞ্চ, যা যা ছিল সবকটা দেখালাম। ইন দ্য মিন টাইম যেটা শুরুতে দেখিয়েছি সেটা একবার দেখিয়ে দিই, দ্যাট ইজ এই ল্যাটখোর পান্ডাগুলো, যারা একদম ল্যাট খেতে প্রেফার করো আমার মতো, আমার কথা ভেবে আমি এই শাড়িটা বানিয়েছি। আমি জানি আমার অনেক সহজ, মানে কি সেম গোত্রীয়কে কি বলে, না 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 সমগোত্রের অনেক লোকজন আমরা পাবো, সবই বেশি করে, সবাই বেশি করে কমেন্ট করে, প্লিজ ডু কমেন্ট, একটু বেশি বেশি কমেন্ট করো। দিস ইজ দ্য শাড়ি,
ঠিক আছে, দেখে নাও, যারা একদম এইরকম শাড়ি চাও ঝটপট নিয়ে নাও, এগুলো একদম সিম্পল এলিগেন্ট। ইফ ইউ ওয়ান্ট কি এই শাড়িটা তোমরা অন্য কালারে তোমরা করতে চাও করে নিতে পারবে, আমি তোমরা যেই কালার বলবে আমি করে দেবো। কাপাসের স্টলে স্টলও এই না না এরকম বলো না, লোকজন ভয়ে আর আসবে না তুলসিদি, বলো না কি কিউট এই শাড়িটা, সত্যি কিউট। পৃথাদি তুমি তখন হয়তো চিনতে কিনা আমি জানি না, আজ থেকে মোর দ্যান 2 ইয়ার্স ব্যাক আমরা প্রথম যেই শাড়িটা আমাদের প্রথম ভীষণ ফেমাস হয়েছিল সেটা হচ্ছে এই শাড়িটা, ঠিক আছে। তারপরে যেটা খুব ফেমাস হয় সেটা হচ্ছে ইভিলাই। সো এই হচ্ছে আমাদের শাড়িটা, এটা 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 আমারও বাড়ি আলটিমেট ল্যাপটপ, আমার বাড়িতেও আছে, বাট আমিও ওই গোত্রের মধ্যেই পড়ি, নিজেকেও ঢুকিয়ে নিয়েছি আর কি, শুধু শুধু এই আমি না তুই আমি না তুই করার আগে এটা ঢুকিয়ে নিয়েছি। দিস ইজ দ্য শার্ট, ঠিক আছে। আচ্ছা এই কটাই শাড়ি দেখিয়েছি তো আজকে, এটা দেখালাম, ও ভূতের রাজাটা আর একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ভাঁজ করে দাও, নিউ লঞ্চ এই কটা ছিল, এইবার দেখাবো হচ্ছে তোমাদেরকে সুন্দর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখ এইটা হচ্ছে ভূতের রাজা দিল বরের শাড়িটার আঁচলটা, ঠিক আছে। আঁচলটা পুরোটা এরকম জাল ওয়ার্কে যাচ্ছে, যাদের একদম ভূতের রাজার প্রতি অনেক ভালোবাসা আছে বা ভূতের রাজার বরের প্রতি খুব আকাঙ্ক্ষা আছে যে আমি যদি ওরকম বর পেতাম আমার মতো, সো একটা এরকম শাড়ি পরে নাও, কে কে জানে যে যদি পাওয়া যায় এরকম ভূতের রাজা কোনো কালে আমাদের জীবনে যদি আসে, সো আমরা এরকম চাইতে পারবো বর। তো সেই কথা ভেবে এরকম একটা শাড়ি বানানো, ঠিক আছে, দেখে না এটা আসল বাংলা শাড়ি, ল্যাতখোর শাড়ি, একদম ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, থ্যাংক ইউ অভি, দারুন। আমি প্রথম এই শাড়িটা কিনেই কাপাসের প্রেমে পড়লাম, তারপর সবই ইতিহাস, একদম তুলসী দি আমার পুরো মনে আছে, কিছু কিছু দিদিদের একদম পার্টিকুলারলি মনে আছে কে কোন শাড়িটা আমার থেকে প্রথম নিয়েছিল। সো দিস ইজ আওয়ার নিউ লঞ্চ শাড়ির, এতক্ষণ ছিল আমরা নিউ লঞ্চ শাড়ি শুধু দেখিয়েছি, আই নো অনেকক্ষণ ধরে দেখিয়েছি বিকজ অফ দের ইজ নো এদিক ওদিক ইয়ে। তো এবার আমরা দেখাবো হচ্ছে নেক্সট, আমরা কিছু অফারের শাড়ি দেখাবো সেম সিরিজের, বাট সেগুলো নিউ লঞ্চ না, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করো এরকম অফার গুলোর। সো আজকে আবার আমরা কিছু অফার দেব, ঠিক আছে। রাস কালার এলিফেন্ট মোটিভ শাড়ি আছে, আজকেই অফারে দেব শ্রেয়সীদি, আজকেই অফারে দেব, সো তুমি নিতে পারো, ঠিক আছে। আচ্ছা পৃথাদি লিখেছে, এই তো পৃথাদি ট্যাগ করো তো, ট্যাগ করো সবাইকে, বন্ধুদেরকে ডেকে ডেকে নিয়ে আসো। থ্যাংক ইউ নিবেদিতা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো, থ্যাংক ইউ। আর কাপাসের পেজটাকে ফলো করে রেখো, অ্যান্ড অবশ্যই আমাদের জানাতে ভুলো না তোমাদের আমাদের শাড়ি কেমন লাগে। ভূতের রাজা বর পাইনি, বাট আমার বর বর দিয়ে মাঝে মাঝে বর দেয় যাতে তোমার কালেকশন নিতে পারে। হ্যাঁ হ্যাঁ ওইটুকুনি দিলেও হবে, বররা ওইটুকুনি দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ক্লাসি মোস্ট এলিগেন্ট একটা শাড়ি দেখাচ্ছি, এটা আমি খুব কম আমি লাইভে দেখেছি আই নো, বাট এটা যে আমি দেখাচ্ছি এটাই একটা বড় ব্যাপার, কারণ এই শাড়িটা কখনো থাকে না, সো দ্যাট আমি কখনোই দেখাতে পারি না, খুব খুব কম দেখেছি আজ অব্দি মনে হয়, এই আজকে নিয়ে তিনবার তিন নম্বর বার দেখাচ্ছি। দিস ইজ আওয়ার মেল্টেড চকলেট, ঠিক আছে, একদম দেখে নাও, মেল্টেড চকলেটের কালারে করা, হাফ পোর্শনটা থাকবে মেল্টেড চকলেট, হাফ পোর্শনটা থাকবে সিনামন ডাস্ট, ঠিক আছে, এই যাবে হচ্ছে সিনামন ডাস্ট, ঠিক আছে। দেখে নাও, দের ইজ নো জয়েন্ট অর সামথিং, দিস অল আর পুরোটাই হচ্ছে হ্যান্ড ডাই প্রসেসে করা হয়েছে। স্মৃতিদি লিখেছে কি সুন্দর ব্লগ, ব্লগসগুলি মেসমোরাইজ, থ্যাংক ইউ স্মৃতিদি। তারপরে লিখেছে কি কালার এটা সুজাতা দি, এটা মেল্টেড চকলেট, একদম মেল্টেড চকলেটের যেই কালারটা হয় সেই কালারে যাবে ফার্স্ট হাফ, মানে হচ্ছে তোমার আঁচল থেকে কুচির আগে পর্যন্ত থাকবে হচ্ছে মেল্টেড চকলেটের কালার, যেখানে এই ব্লকটা বর্ডারে শুধু দেওয়া আছে, বোথ সাইড বর্ডারে শুধু এই ব্লকটা দেওয়া থাকবে, আফটার দ্যাট তোমাদের থাকবে হচ্ছে এই পোর্শনটা, যেটা কিনা সিনামন ডাস্টের ওপর পুরোটা এরকম করে একটা জাল মোটিভ আমরা কাজ করেছি, ঠিক আছে। এইটার প্রাইস থাকে হচ্ছে 1999, এই শাড়িটার প্রাইস থাকে 1999, আজকের প্রাইসটা বলছি, ঠিক আছে। দেখে নাও, এই যাবে হচ্ছে আঁচলটা, কালার কম্বিনেশন গুলো এক্সে বার্কার এক, ঠিক আছে। প্রতিটা শাড়ি অর্ডার দিলে মিনিমাম কিন্তু 7-10 ডেজ দিতে হবে ফর ডিসপ্যাচ,
ঠিক আছে। আবার আমাদের যেহেতু এক্সিবিশন আছে তাই একটু হাতে টাইম নিয়ে বুক করবে, না হলে কিন্তু অনেকটা অসুবিধা হয়। হাতে টাইম না থাকলে এখন বুক করবে না, যখন হাতে টাইম থাকবে তখনই বুক করবে। বিকজ এগুলো সব হ্যান্ডক্রাফটেড, তোমাদের অর্ডার পাওয়ার পর আমাদেরকে কিন্তু এগুলো ডাই হয় একদিন, সেটাকে শোকাতে টাইম দিতে হয়। হ্যালো হ্যালো শাশ্বতী দি, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার লাইভ। পিন পোস্টে লাইক করা কিন্তু মাস্ট। নিবেদিতা ওয়েলকাম ওয়েলকাম। নিবেদিতা সত্যি চকলেট খেয়ে নিতে ইচ্ছা করছে, এত মিষ্টি কালারটা। হ্যাঁ এই কালারটা অদ্ভুত ক্লাসি, ঠিক আছে, অদ্ভুত ক্লাসি। জাস্ট সি, দিস ইজ দ্য শাড়ি, ঠিক আছে, দিস ইজ দ্য আঁচল। সি, প্রত্যেককে বলবো এরকম ওয়ার্ড্রপে একটা করে শাড়ি রাখো, ফেদার লাইক ওয়েট। যারা কটন শাড়ি লাভার আছো তাদের এই শাড়ি খুব ভালো লাগবে। এটার অরিজিনাল প্রাইস আবারও বলছি, অরিজিনাল প্রাইস থাকে হচ্ছে 1999, আজকের প্রাইস থাকবে 1800, 1800, ঠিক আছে, আজকের প্রাইস থাকবে 1800। এটার এন্ডিংটা দেখিয়ে দিই, আঁচলের এন্ডিংটা কেমন আছে দেখে নাও। এই যাবে হচ্ছে 1800, যার যেটা ভালো লাগবে একদম ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও, সরিয়ে দিচ্ছি। আচ্ছা কারা কারা ওয়েট করছো এই অফারটার জন্য, কারা কারা ওয়েট করেছো আজকে, কিন্তু অফারটা একদম সারপ্রাইজ, ইচ্ছা করে আমি লিখি দিই, আমি জানি সারপ্রাইজ দিলে তোমরা বেশি খুশি হবে। নেক্সট যাবে হচ্ছে এই টুইটি বার্ড গুলো, দেখে নাও এই টুইটি বার্ড গুলো যাবে হচ্ছে নেক্সট। আজকে টুইটি বার্ড এর প্রাইস থাকবে অনলি এন্ড অনলি, আবারও বলছি অনলি যাবে হচ্ছে 1550, 1550 যাবে হচ্ছে টুইটি বার্ড এর প্রাইস, ঠিক আছে। যারা যেটা নেবে ঝটপট বুক করবে অ্যান্ড পাঠাবে হচ্ছে 8272904022। যেগুলো এখন এখানে স্টকে থাকবে তাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দেবো, যাদেরটা যদি মনে করি যে তুমি হোল্ড করতে পারবে, তাহলে সামনে আমার জন্মদিন তাই বরকে বললাম অন্য কোনো গিফট লাগবে না, আমি শুধু এক্সিবিশনে যেতে চাই। এটা খুব ভালো বলেছো গো, খুব ভালো বলেছো, আমিও এরকম মাঝে মাঝে বলে থাকি সুজাতা দি, ঠিক আছে। হাফ পোর্শনটা থাকবে এরকম স্ট্রাইপে, ঠিক আছে, আর হাফ পোর্শন থাকবে টুইটি বার্ড 1550, আজকের অফার প্রাইস। যাদের ভালো লাগছে একদম বুক করবে 8272904022 তে। এগুলো কিন্তু মারাত্মক শাড়ি, ঠিক আছে। নাকটা পুরো ব্লক হয়ে গেছে ধুলোতে। নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি, যেটা আমাদের একদম শুরুর দিকে আমরা অনেক কটা বানিয়েছিলাম, তার মধ্যে একটা, এটাও এটা পাটলি পাল্লু অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই শাড়িটা হচ্ছে পাটলি পাল্লু, জাস্ট দেখে নাও। এটার প্রাইস যাবে 1290 যাবে এটার দাম, ঠিক আছে। এটা একদম ধনেখালি থান, এরকম দেখতেই পাচ্ছ, এই শাড়ি দেখলেই বুঝতে পারবে। এক্সিবিশনের বাড়ি ফিরে বর শকড, ওয়াইফ রক্স, একদমই তাই। এটা আমার ক্ষেত্রে হয়েছিল জানো, লাস্ট বছর আমি এক্সিবিশনে যা কেনাকাটি করেছি, আমি বাড়ি ঢুকতে প্রথমত ভয় পাচ্ছিলাম, সেইবার আমি এক্সিবিটার ছিলাম না, সেইবার আমি ঘুরতে গেছিলাম আর মাকে এক জায়গায় বসিয়ে রেখে, মায়ের এটা সারা জীবন আক্ষেপ, মাকে এক জায়গায় বসিয়ে রেখে, হ্যাঁ সীমাদি স্টলে বসিয়ে রেখে আমি এন্টারসে শপিং করেছি, ঠিক আছে। এই যাবে হচ্ছে টিল গ্রিন আর অরেঞ্জ দিয়ে পুরোটা কাজ করা, ঠিক আছে। 1290 যাবে হচ্ছে এটার দাম। যাদের ভালো লাগছে একদম স্ক্রিনশট নিয়ে বুক করো, লাইভটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। এগুলো একদম ইউনিক শাড়ি, এটা আঁচলে এবং কুচিতে পাবে, ঠিক আছে, আঁচলে এবং কুচিতে, দেখে নাও, আঁচলে এবং কুচিতে থাকবে হচ্ছে এই ব্লকটা, আর ইয়ক পোর্শন থেকে কুচির আগে অব্দি থাকবে হচ্ছে এরকম একটা জিওমেট্রি ব্লক, ঠিক আছে। থ্যাংক ইউ যারা যারা পিন পোস্টে লাইক করছো, অনেক অনেক ধন্যবাদ। দেখে নাও, দিস ইজ দ্য শাড়ি, 1290 ইজ দ্য অফার প্রাইস, ঝটপট বুক করবে একদম, যারা যেখানে পারছো বুক করে নাও, ঠিক আছে, যতটা পারছো বুক করে নাও, কারণ এই অফার গুলো না ইউজুয়ালি থাকে না। সো প্লিজ সবাইকে বলবো একটু কমেন্ট করো বেশি বেশি। প্রাইস যাবে হচ্ছে অনলি এন্ড অনলি এগুলোর, পাটলি পাল্লুর প্রাইস আছে 1299, ঠিক আছে। আচ্ছা রাস্ট কালারের একটা দেখাবো, এলিফ্যান্ট, রাস্ট কালারের এলিফ্যান্টের প্রাইস আজকে, শ্রেয়সীতি থাকলে আজকে নিয়ে নিও। থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো, লাইভটা শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। আজকে কিন্তু এগুলো অফারে দেখাচ্ছি, এর আগে কিন্তু আমি নিউ লঞ্চের বেশ কিছু শাড়ি দেখিয়েছি, ঠিক আছে।
এই যাবে হচ্ছে দেখে নাও রাস্টের ওপর, রাস্টি অরেঞ্জ, তার উপর এলিফেন্ট। এটারও কিন্তু প্রাইস থাকে হচ্ছে 1850, আজকের এটার প্রাইস যাবে হচ্ছে অনলি অ্যান্ড অনলি 1699, 1699 যাবে হচ্ছে এলিফেন্টের দাম, এলিফেন্টের দাম যাবে 1699। যারাই দেখছো, দেখতে পাচ্ছো, যদি মনে হয় একদম ইউনিক হাটকে কিছু কটন শাড়ি সেগমেন্টে আমার ইন্টারেস্ট আছে, দেন নিয়ে নাও, 1699 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড ইট টু 8272904022। মারাত্মক শাড়ি এটা, এগুলো তিন চারটে করে আছে, আশা করছি প্রথম তিন চারজনকে আমি এগুলো দিয়ে দিতে পারবো। ঠিক আছে, প্রথম তিন চারজনকে একদম কালকেই আমি চেষ্টা করবো ডিসপ্যাচ করে দেওয়ার। আর যেগুলো আমি প্রি অর্ডার নেব বা যদি নিই, থানের ওপরেও তো ব্যাপার থাকবে, তাদেরকে বলবো আমি অবশ্যই চেষ্টা করব ইয়ে করার। আচ্ছা, নেক্সট আমাদের ক্যারিকেচার আর্টের উপর আর একটা রয়েছে, দেখে নাও। এই যাবে হচ্ছে নেক্সট শাড়িটা, এটা তো তোমরা সবাই ছিলো আমাদের মোস্ট মোস্ট ফেমাস একটা শাড়ি। ঠিক আছে, এটা ক্যারিকেচার আর্টের উপর করা হয়েছে, এটার প্রাইস আজকের জন্য যাবে হচ্ছে 1750, 1750 যাবে হচ্ছে এটার দাম। এগুলো অনেক আছে, এগুলো ইনস্ট্যান্ট তোমাদের ডিসপ্যাচ করে দিতে পারবো, সো অসুবিধা হবে না। যদি দেখি অনেক অর্ডার ঢুকছে তাহলে আমি বলে দেবো কার কারটা ওয়েট হবে। ঠিক আছে, বা তোমরা বুকিং এর সময় বলে দেবে যে আমার একটু আর্জেন্ট আছে, অ্যাকর্ডিংলি আমরা কমিউনিকেট করে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, সবাই একটু পিনপোস্ট নাম্বারে রিয়াকশন দিয়ে দাও, ভিউয়ার্স অনেক কিন্তু রিচ কম। হ্যাঁ, সত্যি কথা, থ্যাংক ইউ সো মাচ, একটু বেশি বেশি করে কমেন্ট করো তাহলে একটু, বা পিন পোস্টে একটু রিয়াক্ট করতে থেকো, রিয়াকশন দিতে থেকো একটু বেশি বেশি, এটা খুব দরকার, এটা খুব দরকার। আচ্ছা, আমরা হচ্ছে হ্যান্ড ডাই এর উপর বেশ কিছু কাজ করেছিলাম একটা টাইমে, সেটাই কটন শাড়ির ওপর করেছিলাম, ক্ল্যাম্পের ওপর। এগুলোর আজকের প্রাইস যাবে 1650। ঠিক আছে, কটন শাড়ির ওপর আমরা এরকম ক্ল্যাম্প ডাই করেছিলাম, পিচ অ্যান্ড হট পিঙ্কের ওপর এটা কাজ। ঠিক আছে, জাস্ট দেখে নাও, এই যাবে হচ্ছে আঁচলটা, এগুলো ভীষণ ভীষণ সুন্দর করে ক্যারি করা যায়, 1650 যাবে হচ্ছে এগুলোর দাম। ঠিক আছে, জাস্ট দেখে নাও, এগুলো কিন্তু সব অফারে, এগুলো কিন্তু মোর দ্যান 1900 করে এক একটা পিসের দাম ছিল, সো আজকে যারা যারা নেবে ভাবছো নিয়ে ফেলো, 1650 যাবে হচ্ছে এই ক্ল্যাম্পের দাম। ঠিক আছে, 1650 যাবে এই ক্ল্যাম্প ডাইয়ের দাম, এটাও কিন্তু হ্যান্ডে করা। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট নয়, এটা হ্যান্ডে টাই ডাই যেরকম হয় ওই রকম করে ক্ল্যাম্প ডাই করা হয়েছে। ঠিক আছে, 1650-র আর একটা দেখাবো, জাস্ট দেখে নাও একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ অ্যানাদার ওয়ান, খুব সুন্দর একটা মভ কালার বা ডার্ক ডার্ক ল্যাভেন্ডার কালার, মভ কালার ইজ বেটার, ডার্ক ল্যাভেন্ডার এর সাথে হচ্ছে পিস্তা গ্রিন। ঠিক আছে, ডার্ক ল্যাভেন্ডার এর উপর পিস্তা গ্রিন এর বোম ডাই। ঠিক আছে, জাস্ট দেখে নাও, অনেকেই এটাকে টাই ডাই বলে, তো এটার প্রসেস হচ্ছে দেখে নাও। ঠিক আছে, 1650 ইজ দ্য প্রাইস। এগুলো মারাত্মক স্মার্ট, এগুলো তোমরা আবারও বলছি, বারবার বলছি, রেগুলার কাউকে পড়তে দেখবে না, এগুলো জিজ্ঞেস করবে আর পাঁচটা লোক, হ্যারে এটা কি শাড়ি, কোথা থেকে নেওয়া। ঠিক আছে, প্রাইস যাবে হচ্ছে 1650। যাদের যেটা ভালো লাগছে, এরকম অফার কতদিন থাকবে, আবার কবে এই শাড়ি আনতে পারবো আই ডোন্ট নো, তবে হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু একদম হটকে শাড়ি। ঠিক আছে, প্রাইস যাবে হচ্ছে 1650 অনলি, অনলি 1650 যাবে প্রাইস, সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, যারা জয়েন করছো প্লিজ একটু লাইক আর শেয়ার করতে থেকো, আর আমাদের কমেন্টে জানাতে ভুলো না, একটু পিন পোস্টে কমেন্ট করে দাও না, চেনা অচেনা দি বলে একজন জয়েন করেছো, দেবপ্রিয়া দি, অনন্যা দি, সকলকে একটাই রিকোয়েস্ট, আশা করি তোমাদের কটন শাড়ি ভালো লাগে, তাই তোমরা কাপাসের লাইভ দেখো এবং সাপোর্ট করো, দেখাটাও অনেক বড় সাপোর্ট, বাট ইফ পসিবল দেন প্লিজ ডু লাইক আওয়ার পিন পোস্ট কমেন্ট। আচ্ছা, দেন যাবে হচ্ছে আমাদের এই শাড়িটা, এইটা আমাদের হচ্ছে, আমরা প্রথম দেখাই হচ্ছে ব্যাঙ্গালোর এক্সিবিশনে, খুব সুন্দর ব্রাইট একটা সি গ্রিনের ওপর আমরা এরকম জামদানির ব্লক করেছি, ব্রাইট একটা সি গ্রিনের ওপর জামদানির ব্লক, যেটা টিল ব্লু অ্যান্ড পিঙ্ক দিয়ে করা। ঠিক আছে, অল ওভারে থাকবে হচ্ছে এরকম নকশা করা, আর অল ওভারে থাকবে হচ্ছে এরকম একটা ব্লক করা। প্রাইস যাবে হচ্ছে এগুলোর, ইউজুয়ালি প্রাইস থাকে 1999, আজকের প্রাইস যাবে এগুলোর 1799,
1750 যাবে হচ্ছে এটার প্রাইস। অফার প্রাইস এক্সিবিশনে এসে কেউ বলো না প্লিজ অফার প্রাইসে দিতে পারবো না, অফারটা শুধুমাত্র আজকের জন্য দিচ্ছি, সো প্লিজ তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট করছি পিন পোস্টে একটু রিয়্যাক্ট করো, ইটস মানে স্মল জেস্টার যেটা আমরা দুজনে দুজনকে দিতে পারি, যে আমি তোমাদের সুন্দর শাড়ি দেখাচ্ছি তোমরা একটুখানি পিন পোস্টে লাইক করতে পারো। এটা ফাটাফাটি ব্যাঙ্গালোর এক্সিবিশনে পড়েছিলে? হ্যাঁ, এটা আমি ব্যাঙ্গালোর এক্সিবিশনে পড়েছিলাম, প্লাস ব্যাঙ্গালোর এক্সিবিশনে প্রচুর লোক এই শাড়ি খুব অ্যাপ্রিসিয়েট করেছে, মানে এটা আমার কাছে একটা বড় ব্যাপার। আচ্ছা, নেক্সট দেখাবো আমাদের কুইন বি। কুইন বির আজকের প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি 1690 যাবে কুইন বির প্রাইস, ঠিক আছে? 1690 যাবে কুইন বির প্রাইস, দেখে নাও, একদম হানি বি বলো কুইন বি বলো, এরকম খুব কিউট কিউট ইয়ে রয়েছে। হ্যাঁ, আমি লাইভ থেকে উঠে যদি ফোন করি হবে? লাইভ করছি, ঠিক আছে ঠিক আছে, করবো করবো, রাখছি। হ্যাঁ, আচ্ছা, এই যাবে হচ্ছে কুইন বি, 1690 যাবে হচ্ছে এটার দাম, ঠিক আছে? এটার পুরোটাই দেখো ডাবল ব্লকে করা আছে, এরকম করে স্লিক একটা বর্ডার, হাফ পোর্শন মানে ফার্স্ট টাকিং থেকে কুচি অবধি থাকবে এরকম স্ট্রাইপ, ঠিক আছে? ভীষণ স্মার্ট অ্যান্ড লাইট ওয়েট, ভীষণ ফ্লোই, ফার্স্ট ওয়াশ কিন্তু প্রতিটা হ্যান্ড ব্লকের শাড়ির কিন্তু একটাই কেয়ার, ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ মাস্ট, ফার্স্ট ওয়াশ কিন্তু ড্রাই ওয়াশ করতে হবে, ঠিক আছে? দিস ইজ দ্য নেক্সট ওয়ান, 16 কত বললাম 90। এরপরে যে শাড়িগুলো দেখাবো সেগুলো মানে আলাদা লেভেলের অফারে পাবে, জাস্ট রেডি হয়ে যাও স্ক্রিনশট নেওয়ার জন্য। ওগুলো এক পিসই প্রবাবলি আমরা আবার কবে বানাবো আমি জানি না, বাট হ্যাঁ আমরা আপাতত এগুলো হিউজ ডিসকাউন্টে দেব, ঠিক আছে? তার মধ্যে এই একটা শাড়ি জাস্ট দেখে নাও, এটা আমরা অন্যরকম একটা করেছিলাম, ঠিক আছে? এটার প্রাইস যাবে জাস্ট দেখো, একদম সফট, ঠিক আছে? কি লিখেছে সায়নিকা দি, লিখেছে তোমার শাড়িটা দারুন, কি দাম গো সায়নিকা দি? আমার শাড়িটার দাম কত বলেছিলাম মা? হ্যাঁ, একটু সামনে গিয়ে দেখে দাও না, রিওয়াইন্ড অপশন আছে, দাঁড়াও একটু দেখে বলছি আমি কত বলেছিলাম, মনে করতে পারছি না। আচ্ছা, নিচের পোর্শনটায় যাবে এরকম ইভিলাই, আর এই যাবে হচ্ছে আঁচলটা, আর মিডিল পোর্শন দিয়ে এরকম একটা স্লিক বর্ডার, ঠিক আছে? এরকম একটা স্লিক বর্ডার যাবে জাস্ট দেখে নাও, এটার প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি জাস্ট দেখো 1450 যাবে এটার প্রাইস, একদম লাইট ওয়েট, 1450 ইজ দ্য প্রাইস। থ্যাংক ইউ 130 পিপল আর ওয়াচিং, এতজনের কাছে পৌঁছাতে পারা মানেও এটা একটা সৌভাগ্যের ব্যাপার, প্লিজ প্লিজ এইভাবেই ব্লেসিংস দিতে থেকো, আমাদেরকে একটু পিন পোস্টে লাইক আর শেয়ার করে দিও। সকলকে একটা ছোট্ট রিকোয়েস্ট, ফ্রেন্ড লিস্টে মা দিদি জেঠিমা বদ্দি বেস্ট ফ্রেন্ড সবাইয়ের কাছে যদি সম্ভব হয় ট্যাগ করে দাও সবাইকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 14, ওটা কত দেখালাম 1450, আচ্ছা নেক্সট আর একটা শাড়ি দেখাচ্ছি যেটা খুব স্মার্ট কালার কম্বিনেশন, মানে কালার কম্বিনেশনটা ইটসেলফ এত স্মার্ট, এটার প্রাইস ছিল মনে হয় 1990, ঠিক আছে, বা 1950 প্রাইস ছিল, জাস্ট দেখো রেড বাসটা, কিন্তু আমরা এরকম একটা কালার চার্টের উপর করেছিলাম, এটা যখন পড়বে না এত ফাইন লাগবে, বাট এই শাড়িটা কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে তোমাকে ড্রাই ওয়াশ করাতেই হবে, ঠিক আছে? বিকজ অফ ডার্ক কালারের উপর যখন রেড দিয়ে করা হয় এটাকে ফোটাতে হয়, যেই মিক্সচারটা কালার মিক্সচারটা তৈরি হয় সেটাকে অবশ্যই আমাদেরকে ড্রাই ওয়াশ করে মেনটেন করতে হয়, ঠিক আছে? না হলে মনে হবে যে মিত্রা শাড়ি ভালো দেয়নি, বাট আমি কিন্তু সবকটা শাড়ির কেয়ার বলছি, কেয়ার মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য শাড়ি, অ্যানাদার ওয়ান জাস্ট দেখো, সি দিস ইজ আওয়ার মানে কি বলবো মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি, এটার আজকের প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি জাস্ট গেস গেস করো, আজকের প্রাইস যাবে জাস্ট দেখো ডাবল ডেকার বাস রেড বাস যাই বলো না কেন, এটার আজকের প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 1650। ক্যান ইউ বিলিভ দিস, 1650 তে এই টেক্সচারের এই কাজ একটা শাড়ি পাচ্ছ,
1650 যাবে হচ্ছে এটার প্রাইস, জাস্ট দেখে নাও 1650 যাবে হচ্ছে এটার প্রাইস। এই যাবে হচ্ছে আঁচলটা, ঠিক আছে, আর এই যাবে হচ্ছে তোমার পুরো বাসের কাজটা। থ্যাংক ইউ যারা জয়েন করছে। এগুলো বেগমপুরি না, এটা ধনেখালি থান গো, এটা বেগমপুরি থান নয়, ঠিক আছে, এটা এটা তোমার ধনেখালি থান। অনেক জায়গাকে অনেক জায়গাতেই এই থানটা বেগমপুরি বলে সেল হয় আমি জানি, কিন্তু এটা ধনেখালি থান, ঠিক আছে। প্রাইস যাবে হচ্ছে অনলি অ্যান্ড অনলি, জাস্ট দেখে নাও, আচ্ছা নেক্সট আর একটা দেখাবো যেটা হচ্ছে আবারও এগেইন পাটলি পাল্লু। প্রাইস যাবে এটার খুব সুন্দর স্কাই এর সাথে পিঙ্কের কম্বো করে করা, আর স্লিক একটা ব্ল্যাক বর্ডার দেওয়া হয়েছে যেটা কিনা ভীষণ সুন্দর, জাস্ট দেখো। থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করার জন্য, একটু পিন পোস্টে লাইক করে দিও, অনেকে দেখছো, প্লিজ ডু লাইক আওয়ার পিন পোস্ট, অ্যান্ড ইফ পসিবল একটা করে হাই ড্রপ করো, বিকজ তোমাদের সবার সাপোর্টটা খুব ম্যাটার করে আমাদের কাছে। দিস ইজ দ্য শাড়ি, এগেইন এটার কিন্তু প্রাইস ছিল 1750, আজকের প্রাইস যাবে 1550, ঠিক আছে, আজকের প্রাইস যাবে। এগুলোর টেক্সচার নিয়ে তোমাদের এক মিনিটও ভাবতে হবে না, বিকজ এগুলো সব বেগমপুরি থানের ওপর আমরা হ্যান্ড ব্লক করি। দিস ইজ দ্য ফার্স্ট টাকিং, অ্যান্ড দিস ইজ দ্য আমাদের পল্লু, ঠিক আছে, এটাও কিন্তু পটলি পল্লু করা, কিভাবে বুঝবে দেখে নাও। পল্লুতে সরি প্লিটসে আবার থাকবে হচ্ছে এই টুইটি বারটা, ঠিক আছে, টুইটি বারটা থাকবে হচ্ছে এখানে, জাস্ট দেখে নাও, জাস্ট দেখো, অসাধারণ এই শাড়িটা। এই শাড়িগুলো প্রত্যেক কটা রেগুলার অনেক ধরনের তোমরা শাড়ি পরো, তবে আমি জানি যে এইগুলো তোমাদেরকে একদম মানে হাটকে কিছু লুক তৈরি করতে পারবে, অ্যান্ড সেরকম কমফর্ট পাবে, কমফর্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না। তোমরা জানো কাপাসের কাছে কটন শাড়ি মানে কি মিন করে, সো নিশ্চিন্তে তোমরা পারচেজ করো, ঠিক আছে। এই যাবে হচ্ছে শাড়িটা, প্রাইস যাবে দেখে নাও। এটার ব্লকটা একটু কাছ থেকে দেখাই, বডিতে এরকম ব্ল্যাকের জিওমেট্রি ব্লক থাকবে, অ্যান্ড এই যাবে হচ্ছে। থ্যাংক ইউ সুজাতা দি, অ্যান্ড থ্যাংক ইউ বাকি বদিরা যারা যারা এখনো আছো। 1899 আমি ভূতের রাজা দিল বর যেটা পড়েছি, 1899 যাবে হচ্ছে এটার প্রাইস, ঠিক আছে, দেখে নাও, সরিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট দেখাবো, যারাই জয়েন করছো প্লিজ একটা করে লাইক করে দিও, 130 পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ সকলকে। মানে এগেইন আর একটা শাড়ি দেখাবো যেটা ভীষণ ট্রেন্ডিং একটা ব্লক, ঠিক আছে, ভীষণ ট্রেন্ডিং এটা, এটাও সেম এক্সিবিশনে ব্যাঙ্গালোরে আমরা এটা লঞ্চ করেছিলাম, অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি, জাস্ট দেখো। এই যাবে হচ্ছে আঁচলটা, এটার আজকের প্রাইস যাবে 1600 যাবে হচ্ছে। এদিকে এত ভালো শাড়ি সব দেখা, একদিনে এত ভালো শাড়ি, আরে এই এই শাড়িগুলো আর কবে দেখাবো জানি না, বিকজ আবার কবে আমি যে এগুলো বানিয়ে উঠতে পারবো, এখন তো পরপর অন্যান্য এক্সিবিশনের ইয়ে থাকবে, সো অনেকেই বলছিল অফার দিচ্ছিলে না মিত্রা, তো আজকে ভাবলাম একবারে নিউ লঞ্চ আর এই অফার একসাথে দিয়ে দিই। 1600 যাবে হচ্ছে আজকের দাম, এটার দাম যাবে 1600, প্লিজ একটু সবাই পিন পোস্টে একটু লাইক করে দিও প্লিজ। নেক্সট যাবে আরেকটা দেখে নাও, এই শাড়িটা অনেক কাউকে দিয়েছি, তবে এই শাড়িটা আমরা প্রবাবলি আর বানাচ্ছি না এখন, সো তোমরা নিশ্চিন্তে নাও, যারা একদম ইউনিক কিছু পরো, গ্রে ব্ল্যাক রেড, গ্রে ব্ল্যাক রেড, মানে ব্ল্যাকটাই মোস্টলি, এখানে রেড দিয়ে হাইলাইট করা হয়েছে, জাস্ট সি সি দ্য শাড়ি, ঠিক আছে, 1650 যাবে হচ্ছে এটার দাম, 1650, থ্যাংক ইউ সো মাচ ফলোয়ার্স দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এই যাবে হচ্ছে 1650, ভীষণ স্মার্ট শাড়ি, অ্যান্ড বাটারি সফট ফেদার লাইক ওয়েট, সো নিশ্চিন্তে পরো, এগুলোর মতো কমফর্ট আমি বলবো তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। 1650 ইজ দ্য প্রাইস, দ্যাট ইজ অফার প্রাইস, এগেইন দ্যাট ইজ অফার প্রাইস, ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আর
একটা দেখাবো যেটা কিনা 1200 1200 যাবে হচ্ছে এই শাড়িটার দাম, দেখে না, ঠিক আছে? 1200, 1200 ইজ দা প্রাইস। এটার প্রাইস ছিল 1600, 1600 প্রাইস ছিল, আজকে থাকবে হচ্ছে 1200। দেখে নাও, হোয়াইট শাড়ি উইথ সেলফ চুড়ি স্ট্রাইপ, ঠিক আছে? দেখে নাও, এই চুড়ি স্ট্রাইপ থাকবে, আর পুরো শাড়িতে থাকবে হচ্ছে ডার্ক ল্যাভেন্ডার দিয়ে এরকম করে বুটা, ঠিক আছে? পেইসলি বুটা থাকবে। এই যাবে হচ্ছে আঁচলটা, অ্যান্ড দিস ইজ দ্য তোমার প্লিটস, দিস ইজ দ্য প্লিটস, ঠিক আছে? এটাও পাটলি পাল্লু। প্রাইস যাবে হচ্ছে, থ্যাংক ইউ অদিতিদি, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার লাইভ। পিন পোস্টে একটা লাইক ড্রপ করে দিও, একটা হাই ড্রপ করো, কেমন আছো জানিও, ঠিক আছে? 1200 ইজ দ্য প্রাইস। এনি টাইম তোমরা এগুলো বুক করো, এনি টাইম না, বিকজ এগুলো আর বুক হবে না আজকে, যদি সোল্ড হয়ে যায়, বিকজ এগুলো একটা করে পিস আছে, আমরা আর আপাতত বানাচ্ছি না। আচ্ছা, নেক্সট কালার যেটা কিনা আমরা একদম অফিস ওয়্যার হিসেবে মানিয়েছিলাম, এটা উইভ না স্ট্রাইপ, উইভে না স্ট্রাইপ মঙ্গলগিরি, না না, এটা তোমার ধনেখালি কটন থান, তার উপরে তোমার হ্যান্ড ব্লক করা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট শাড়িটা, এটা একদম 6 মিটারের শাড়ি আছে, ঠিক আছে? এটার আঁচলটা থাকবে হচ্ছে, এটা রাস্ট অ্যান্ড পিচ কালারের কম্বিনেশনে করা, এখানে যাবে হচ্ছে রাস্ট কালার দিয়ে পোলকা ডটস, নিচে দেখে নাও পিচ কালার দিয়ে লাইন্স করা আছে, আবার রাস্ট কালার দিয়ে, পিচ অ্যান্ড রাস্ট সেম ফ্যামিলির কালার কম্বিনেশন দিয়ে করা হয়েছে। থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো, এটার প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 1480, 1480 যাবে হচ্ছে এই শাড়িটার দাম। এই দামে এই শাড়ি আর নেভার এভার কখনো পাবে না, তাই একটা করে নিয়ে রেখো, ঠিক আছে? এখানে দেখে নাও, কিছুটা যাবে হচ্ছে লাইট কালার, মানে পিচ কালার, অ্যান্ড দেন যাবে হচ্ছে এগেইন, একটা জিনিস দেখাই কন্ট্রাস্টটা বুঝতে পারবে, আশা করি বুঝতে পারছো, এটা পিচ, এটা রাস্ট, এইভাবে চেঞ্জ হতে হতে যাবে শাড়িটা, ঠিক আছে? কিছুটা অংশ পিচ, কিছুটা অংশ রাস্ট, এটা হাতে পেলেই একমাত্র বুঝতে পারবে শাড়িটার বিউটিটা। প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি, এগেইন এটার প্রাইস যাবে 1480, 1480, 1480 বললাম না, 1450 বলেছি, 1580, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখে বলে দেবো, ঠিক আছে? এই প্রাইসে পাবে না, সো নিয়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এই শাড়িটা আমার কাছে অনেকে রিসেন্ট টাইমসে তোমরা অনেকেই চেয়েছিলে, আমি তখন ভেবেছিলাম সোল্ড, এটা আজকেই একটা বেরিয়েছে আমাদের একটা ব্যাগ থেকে বেরিয়েছে, যেটা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যোগা ডে যেটা হয় সেটাকে ডেডিকেট করে আমরা বানিয়েছিলাম, দ্যাট ইজ এই শাড়িটা, ঠিক আছে? এই শাড়িটা জাস্ট দেখো, যোগা পশ্চার করছে, ক্যারিকেচার আর্টে করা হয়েছে, জাস্ট দেখে নাও, এই যাবে আঁচলটা, অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি। যেই দিদি তুমি এটা বুক করতে চেয়েছিলে, আমি তো নামটা ভুলে গেছি, চ্যাটে অনেকের থাকে, তারা বুক করতে পারো, এটার আজকের প্রাইস যাবে 1650, ঠিক আছে? আজকের প্রাইস যাবে 1650, দেখে নাও, এই যাবে হচ্ছে ব্লু পিঙ্ক অ্যান্ড ইয়েলো দিয়ে তোমার ব্লকটা করা হয়েছে, এইখানে মন্ডালা আর্ট করা হয়েছে, দেখে নাও, একটা ব্লক দেওয়া হয়েছে মন্ডালাতে, ঠিক আছে? পিঙ্কে আর ব্লুতে, দুটো কালারে দেওয়া হয়েছে মন্ডালা আর্টটা, ঠিক আছে? প্রাইস যাবে হচ্ছে, এটার কত বললাম, 1650, 1650 যাবে হচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, যাদের যেটা ভালো লাগছে নিয়ে ফেলো, যেটা ভালো লাগছে, কারণ এই শাড়ির মতো শাড়ি আবার যে কবে আসবে আমি বলতে পারবো না। নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি, এইটা একটা শিউলিকে ডেডিকেট করে করা, একটা পুজোতে আমরা বানিয়েছিলাম এই শাড়িটা, ঠিক আছে? দিস ইজ দ্য শাড়ি, জাস্ট দেখো, প্রাইস যাবে এটা 1390, 1390 যাবে হচ্ছে প্রাইস, এটার অফার প্রাইস ছিল হচ্ছে তোমার 1650, সরি অরিজিনাল প্রাইস ছিল 1650, আজকের প্রাইস, কি স্মার্ট এটা, হ্যাঁ গার্গি দি, এটা খুব স্মার্ট,
থ্যাংক ইউ সো মাচ গার্গিদি লাইভে আসার জন্য। কেমন আছো তুমি, কেমন আছো? এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে? জাস্ট দেখো, এই ছিল আজকের শাড়ি, ঠিক আছে? এই ছিল আজকের শাড়ি। এই শাড়িটা আমরা লাস্ট একবার দেখিয়ে দিই, তাসের দেশটা একবার দেখাতেই হবে। যারা লাস্টের দিকে এসছো তাদের জন্য দেখে নাও, তাসের দেশ 2200 তাসের দেশের দাম। যারা অফ অর্ডার দেবে দিয়ে দাও আজকে, কিন্তু নিউ লঞ্চে এই শাড়িগুলো আমরা দেখিয়েছি। ইভেন আমার পরনের শাড়িটাও আছে, সেটার দাম কত বলেছি, 1899, 1899, ঠিক আছে? হাফ পোর্শনটা এরকম দেখে নাও, পোলকা ডটস এ যাবে। ঠিক আছে, এই যাবে হচ্ছে শাড়িটা। জাস্ট যাদের যেটা ভালো লাগছে, তাসের দেশ ভালো লাগলে তাসের দেশ নাও, চেকমেট ভালো লাগলে চেকমেট নাও, ঠিক আছে? আর জুটোপিয়া ভালো লাগলে জুটোপিয়া নাও। জুটোপিয়াটা একবার দেখিয়ে দিই, যারা এখনো কিউট জুটোপিয়া আমাদের দেখোনি, দেখে নাও। লাস্ট টাইম দেখাচ্ছি, সবার লাইক কমেন্ট কই, সবাই চুপ করে দেখছে, কেউ আর কমেন্ট করছে না, কি বলবো বলো। কাপাস বেস্ট ফ্রেন্ডিং শাড়ি কালেকশন, থ্যাংক ইউ শালিনীদি, চরম কালেকশন। জাস্ট চেষ্টা করছি তোমাদের যাতে ওয়ার্ড্রপে কিছু ইউনিক, মানে আজ থেকে 10 বছর পরও ঘুরে যখন নিজের ওয়ার্ড্রপ খুলে খুলে দেখবে, তখন যেন মনে পড়ে যে এই শাড়িটা কোথা থেকে। অনেক সময় হয় না, আমরা অনেক শাড়ি পাই, অনেক শাড়ি কিনি, কিন্তু আমরা মনে রাখতে পারি না কোথা থেকে কিনেছি। সেই তোমাদের কাছে সেই রিমার্কসটা যেন থাকে, দ্যাটস ওয়াই এই শাড়িগুলো বিশেষ করে দেখানো, ঠিক আছে? দেখে নাও জুটোপিয়া, ঠিক আছে? জুটোপিয়া দেখাচ্ছি, জাস্ট দেখে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ট্যাগ করার জন্য, থ্যাংক ইউ সো সো মাচ। দিস ইজ দ্য শাড়ি, দেখে নাও, অপূর্ব শাড়িটা, অপূর্ব, জাস্ট অপূর্ব, ঠিক আছে? মানে এগুলোর মতো কিউট, আই ক্যাচি অ্যান্ড ট্রেন্ডিং শাড়ি আমার মনে হয় না কিছু হতে পারে। সো যারা সাপোর্ট করবে ভাবছো, সাপোর্ট করা মানে আবারও বলছি, ইটস নট লাইক অলওয়েজ পারচেস করা, সাপোর্ট করা মানে আরো অনেক কিছু, একটা কমেন্ট, একটা লাইক অর একটা শেয়ার, তোমরা চাইলেই এগুলো করতে পারো, বন্ধুদেরকে ট্যাগ করতে পারো কমেন্টে, একটু আমাদের মানে রেকমেন্ড করতে পারো। সো যাদের ভালো লাগবে আমার শাড়িটা তারাও কিন্তু নিতে পারো, ভূতের রাজা দিল বর। সো সবাইকে একটাই অনুরোধ, আমাদের কমেন্টে যারা রেকর্ডেড দেখবে তারাও জানিও আজকের কালেকশন কেমন লাগলো। তার সাথে খুব ইম্পর্টেন্ট, যারা অফারের শাড়িগুলো নেবে ঝটপট নিয়ে নিও, লিমিটেড পিস আছে, কিছু শাড়ি আমরা একদম বানাবো না, সো সেইগুলো আমরা হয়তো সোল্ড বলবো, আর যেগুলো আমরা বানাতে পারবো বা বানাবো সেগুলো তোমাদের অর্ডার নেব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের লাইভটা করে দারুণ মজা পেয়েছি। আবারও আশা করি তোমাদের সঙ্গে ভেরি সুন, মানে কালকেই চেষ্টা করছি আসার, দেখা করার, যে লাইভে কি আছে, একটা সরি এক্সিবিশনে কি কি আছে সেটার একটা স্নিক পিক দেব বলে, তো কালকে আসছি লাইভে। সো তোমরা সবাই সাথে থেকো, আশা করি আবার আমাদের একটা জমজমাটি লাইভ হবে। টিল দেন সবাইকে টাটা, গুড নাইট, টাটা।